सो हेलो व्यूअर, आज के ভিডিওতে আমরা দুনিয়া সেরা পাগলা ক্রিকেটার এবং দা সিক্সার মেশিন ক্রিস গেল সম্পর্কে জানব এবং কিভাবে একটি গোলের ময়লা কুড়ানো ছেলে আজ ইন্টারন্যাশনাল ক্রিকেট পর্যায়ে আসলেন সেই ঘটনাটি সংক্ষেপে আলোচনা করব। তো কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাচ্ছি। ক্রিস গেলের পুরো নাম হচ্ছে ক্রিস্টোফার হেনরি গেল এবং তিনি 1979 সালের সেপ্টেম্বরে জামাইকাতে জন্মগ্রহণ করেন। গেইলের বাবা একজন পুলিশ অফিসার ছিলেন এবং তার মা ঘরের খরচ মেটানোর জন্য লোকেদের বাড়িতে বাদাম বিক্রি করতেন। গেইলরা মোট 6 ভাই বোন ছিলেন, যার ফলে তার মা বাবার পক্ষে সংসারের খরচ চালানো অনেক কষ্টকর ছিল। গেইল ছোটবেলায় জামাইকার একটি স্কুলে পড়ালেখা করতেন, কিন্তু দারিদ্রতার কারণে গেইলের পরিবারের পক্ষে তার স্কুলের বেতন পরিশোধ করা অসম্ভব হয়ে পড়ে এবং এই কারণে গেইল ছোটবেলায় তাদের গলিতে ময়লা এবং প্লাস্টিকের বোতল কুড়ানোর কাজে লেগে পড়েন। গেইল একটি ইন্টারভিউতে বলেন তিনি তার ছোটবেলায় অনেক খারাপ সময় পার করেছেন এবং তিনি অনেকদিন মাত্র এক বেলা খেয়ে কাটিয়েছেন। আর আপনি জানলে অবাক হবেন, গেইল খাবারের জন্য অনেকবার চুরিও করেছেন। ছোটবেলায় যখন গেইল তার গলিতে ক্রিকেট খেলতেন তখন তিনি দৌড়ে রান নেওয়া অপছন্দ করতেন এবং এই কারণে ছোটবেলা থেকে গেইল সবসময় বাউন্ডারি মারার চেষ্টা করতেন। গেইলের বয়স যখন মাত্র 14 বছর তখনই তিনি তার চেয়ে বড় ক্রিকেটারদের আগে সেঞ্চুরি করতেন এবং তার এই দুর্দান্ত পারফরমেন্স দেখে লুকাস ক্রিকেট ক্লাব তাকে তাদের স্টেডিয়ামে নিয়ে নেয়। আর এখানে গেইলের অসাধারণ পারফরমেন্স দেখে তাকে মাত্র 19 বছর বয়সে ফার্স্ট ক্লাস ডেবিউতে খেলার সুযোগ দিয়ে দেয় এবং এখানে গেলের ট্যালেন্ট দেখে কিছুদিনের মধ্যে তাকে ওয়েস্ট ইন্ডিজের জাতীয় দলে সুযোগ দেওয়া হয়। ক্রিস গেল তার প্রথম ওডিআই ম্যাচ খেলেন 1998 সালের সেপ্টেম্বরে এবং 11 মাস পরে তাকে একটি টেস্ট ম্যাচে চান্স দেওয়া হয়, কিন্তু ভাগ্য গেলের সহায় ছিল না। গেলের ইন্টারন্যাশনাল ক্যারিয়ারের প্রথম 2 বছরে কোনো পারফরমেন্সই করতে পারেনি, যার ফলে তাকে ওয়েস্ট ইন্ডিজের ন্যাশনাল টিম থেকে বাদ দেওয়া হয়। তবে গেল হার না মেনে 2002 সালের নভেম্বরে আবার ন্যাশনাল টিমে ব্যাক করেন এবং তার প্রথম ম্যাচে তিনি 3টি সেঞ্চুরি করে ন্যাশনাল টিমে তার স্থান দখল করে নেন। গেইল ওই সময় সবচেয়ে হার্ড টিম ইন্ডিয়ার বিপক্ষে 3টি সেঞ্চুরি করেন এবং এরপর থেকে তার ফ্যান ফলোয়ার এবং পপুলারিটি ধীরে ধীরে বাড়তে থাকে। কিন্তু 2005 সালের একটি ঘটনা সবাইকে শক করে দেয়। সেই সময় একটি ম্যাচ চলাকালীন অবস্থায় গেইল হঠাৎ মাটিতে পড়ে যায় এবং তার শ্বাসগ্রহণের সমস্যা শুরু হয়। এরপরে ডাক্তারি চেক আপ করার পর জানা যায় গেইলের হার্টে একটি ফুটো হয়েছে এবং সেটার চিকিৎসা করতে হবে। এই ঘটনাটি সে সময় ওয়েস্ট ইন্ডিজের জাতীয় দলে অনেক প্রভাব ফেলে, কিন্তু এখানেও গেইল সবাইকে চমক লাগিয়ে দেন। হসপিটাল থেকে ব্যাক করার পর গেইল আরও শক্তি নিয়ে ক্রিকেটে তার ট্যালেন্ট দেখাতে শুরু করেন এবং তিনি হচ্ছেন পৃথিবীর প্রথম ক্রিকেটার যে কিনা টি-20 ম্যাচে সেঞ্চুরি করে দেখান। ক্রিস গেল তার সর্বশেষ টেস্ট ম্যাচ 2014 সালের বাংলাদেশের বিপক্ষে খেলেন এবং তার সর্বশেষ ওডিআই ম্যাচ 2019 সালে ইন্ডিয়ার বিপক্ষে খেলেন। এছাড়াও গেইল তার লাস্ট টি-20 ম্যাচ 2019 সালের ইন্ডিয়ার বিপক্ষে খেলেন। ক্রিস গেলের করা বেশ কিছু রেকর্ডও রয়েছে, যেমন তিনি টেস্ট ম্যাচে 3টি সেঞ্চুরি করেন, ওডিআই ম্যাচে 2টি সেঞ্চুরি করেন এবং টি-20 ম্যাচে 1টি সেঞ্চুরি করেন। এছাড়াও তিনি হচ্ছেন বিশ্বের একমাত্র ক্রিকেটার যিনি ইন্টারন্যাশনাল ক্রিকেটে আজ পর্যন্ত 515টি ছক্কা মেরেছেন এবং মজার কথাটি হচ্ছে গেলের নামে 1 ওভারে 6টি সিক্স মারারও রেকর্ড রয়েছে। যাই হোক, ইনি হচ্ছেন ক্রিস গেলের ওয়াইফ, যার নাম হচ্ছে নাতাশা বেরেজ এবং তাদের একটি মেয়েও রয়েছে যার নাম হচ্ছে এলেনা গেইল। ক্রিস গেলের সাথে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট বোর্ডের একটি কন্ট্রাক্ট রয়েছে যেটা থেকে তিনি বছরে $3 মিলিয়ন বা $25 কোটি আয় করেন এবং গেইল একটি আইপিএল ম্যাচ খেলার জন্য ₹5 কোটি চার্জ করে থাকেন আর পাকিস্তান প্রিমিয়ার লিগে একটি ম্যাচের জন্য ₹2 কোটি নিয়ে থাকেন। এছাড়াও গেইল একটি ব্র্যান্ডের প্রমোশনের জন্য মোটামুটি ₹3 কোটি চার্জ করে থাকেন। তো 2021-এর হিসেব মতে গেইলের মোট সম্পদের পরিমাণ হচ্ছে $40 মিলিয়ন বা $350 কোটি। ক্রিস গেল জামাইকাতে একটি বাড়িতে রয়েছেন যেটার দাম হচ্ছে $2.5 মিলিয়ন বা $25 কোটি। গেইলের কার কালেকশনে রয়েছে ল্যাম্বরগিনি এভেন্টেটর HBJ যেটার দাম হচ্ছে ₹8 কোটি। এরপরে রয়েছে ব্যান্টলি কন্টিনেন্টাল GT কনভার্টেবল যেটার দাম হচ্ছে ₹6 কোটি। এরপরে রয়েছে ইটালিয়ান ব্র্যান্ডের তৈরি ফেরারি 458 স্পাইডার এবং এই গাড়িটির দাম হচ্ছে ₹5 কোটি। এছাড়াও তার কাছে রয়েছে মার্সেডিস GL63 AMG যেটার দাম হচ্ছে ₹2 কোটি। তো এই ছিল ক্রিস গেলের লাইফস্টাইল এবং কার কালেকশন নিয়ে সংক্ষিপ্ত ভিডিও। আর আপনি যদি গেলের ফ্যান হয়ে থাকেন সেটা কমেন্ট করে জানাবেন। সো ভালো থাকবেন, গুড বাই।